রেখে ইহলোকের অশেষ ঋণ, রেখে ইহলোকের অশেষ ঋণ, লোটন হলো লোকান্তরে অন্তরীণ, কোথায় হারিয়ে গেল অধরা মায়ার পাখি চিন অচিন। জীবনটা তো অধরা মায়ার পাখি, কেউ চিনি কেউ চিনি না। লালন চিনেছিল, রবীন্দ্রনাথ চিনেছিল, নজরুল চিনেছিল, আল্লাহ রসুল চিনেছিল। অধরা মায়ার পাখি চিন অচিন, ফিরবে কি সে আর কোনোদিন? আর তোমার চাচিকে আমি যতই ভালোবাসি, আর তার হাত তো কোনোদিন ধরতে পারবো না। সেই মহিলাকে আর পৃথিবীতে অন্য কোনো গ্রহে অন্য কোনো ফর্মে রোজ তাকে হাত জোর করে আল্লাহর কাছে কাঁদি, পাগলের মতো বিছানায় বসে বসে রাত্রির একটা কি দুটো কি ভোরবেলায় কি জ্বালাপাক, যদি কোনো কোথাও তার জন্ম দাও সেই বাপ মায়ের কোল যেন সে আলো করে থাকে। আবার যদি সে কোনো ঘরের গৃহিণী হয় আমার মতো পাগলের, ঘর যেমন সে আলো করেছিল সেই ঘরও যেন সে আলো করে, তার ইমানদারি তার পরেশগারি তার সেবা ব্রত দিয়ে। What a lady she was, what a lady she was। আমার দারিদ্র আমি মেনে নিয়েছিলাম, যে আমি সংসার বাউল মানুষ, সবসময় সত্যের সঙ্গে থাকবো, সত্যের পথে থাকবো। ওই শেখ সাহেবের সঙ্গে আমার স্নেহ ভালোবাসার সম্পর্ক আছে বলে আমি ওই লুটের টাকা ভাগ নেবো আর এই কালো ইয়ে করবো, ধান্দা করবো না। এই জন্যে শেখ সাহেব আমাকে দোয়াও করে গেছেন, আমাকে ভালোবাস। সৈয়দা কামাল, December 11, 1938, ডেথ December 15, 2019। সৈয়দা এনজয়েড দ্য কম্পানি অফ দি আদার রেসিডেন্টস, শি অলওয়েজ লুকড ফরওয়ার্ড টু হার ফ্যামিলি ভিজিটিং, শি অ্যান্ড হার হাজব্যান্ড ওয়ার সোল ম্যাটার্স, হার হাজব্যান্ড টুক ভেরি গুড কেয়ার অফ হার, and when he couldn't he made sure he was there for her every step of the way. She enjoyed going outside on warmer summer days. Although there was a language barrier, she always made everyone felt loved. Without a doubt, she was one of these genuine souls. She will be missed.